আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন গত শনিবার সাতাইশ জুন জিডি এসিস্ট প্রতিষ্ঠান থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে আগামী চার জুলাই বাংলাদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঢাকা থেকে নিউ ইয়র্ক ও প্যারিসে ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে জিডি এসিস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী দেশে এসে আটকা পড়েছেন দেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা পরিচালনা সংস্থা হিসেবে জিডি এসিস্ট এই প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে চেষ্টা করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের সিএবি এর অনুমোদন সাপেক্ষে এই বিশেষ ফ্লাইট যাবে এজন্য যাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের পাসপোর্ট ও বিষার অনুলিপি ইমেইলের মাধ্যমে ফাটানোর অনুরোধ জানিয়েছে জিডি অ্যাসিস্ট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ ও ওয়েবসাইটে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কোনো তথ্য ও আসন বুকিং দিতে তাদের একটি ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে আমি এই ইমেল অ্যাড্রেসটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা জিডি অ্যাসিস্টের ফেসবুকের লিংক দেয়া হয়েছে এখানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং বলা হয়েছে আগ্রহীদের বার্তা পাঠানোর অনুরোধ করা হয়েছে জিডি এট এসিস্ট গত এপ্রিল থেকে থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারত করোনায় আটকে পড়া প্রায় আড়াইশো বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে তো এই ছিল বিস্তারিত সূত্র এভিয়েশন নিউজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ